সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে আমি উমর ফারুক আমাদের আজকের বিষয় নির্বাচনের তারিখ সমাধান কোথায় এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন নীলোফার চৌধুরী মনি স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক বিএনপি রুহিন হোসেন প্রিন্স কেন্দ্রীয় কমিটির সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং ব্যারিস্টার তঞ্জিবুল আলম আইনজীবী সুপ্রিম কোর্ট দর্শক আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন এই জন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনারা আপনাদের মন্তব্য পাঠাতে পারছেন আমাদের জানাতে পারছেন আমরা আলোচনা শুরুর আগে শিরোনামগুলো দেখে আসছি ঢাকা সিটি নির্বাচনের তারিখ পুনর্বিবেচনার প্রশ্নে একমত আওয়ামী লীগ বিএনপির মেয়র প্রার্থীরা আপত্তি নেই সরকারের দাবিতে অনর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষমতাসীন সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় মন্তব্য মির্জা ফখরুলের সুষ্ঠু হলে বিজয় সুনিশ্চিত বলছেন বিএনপির অন্য নেতারা চট্টগ্রামের পটিয়ায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে স্বামী স্ত্রী সহ নিহত তিন আহত চার রাজধানীতে বাস চাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের মৃত্যু সরকারি সাতাশ হাসপাতালের যন্ত্রপাতি কেনায় হাজার কোটি টাকা লুটপাট দুর্নীতি হয়েছে উচ্চ পর্যায় থেকে আইনের হাত থেকে রেহাই পাবে না কেউই বলছে দুদক এবং বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে তীরে লাখ মুসল্লির জুমার নামাজ আদায় দেশ ও জাতির মঙ্গল কামনায় আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় আমরা জানি যে গত কয়েকদিন ধরেই নির্বাচনের তারিখ নিয়ে মূলত নির্বাচনী বিভিন্ন প্রচার প্রচারণা চলছে প্রতিশ্রুতি চলছে কিন্তু কিছু ছাপিয়ে নির্বাচনের তারিখ নিয়ে যে প্রশ্ন উঠেছে সেটি আসলে এখন ভোটের এবং রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এবং আজকে যদি আমরা আমাদের প্রধান দুটি শিরোনাম দেখি সেখানেও আসলে সেই প্রশ্নের ছায়া রয়েছে আমাদের প্রধান শিরোনামের সূত্র ধরেই যদি আমি বলি সেটি হচ্ছে যে আজকে মানে আওয়ামী লীগ এবং বিএনপির দুই পাশের উত্তর এবং দক্ষিণ চারজন প্রার্থী বলেছেন যে আগানো অথবা পেছানোর কথা এবং রাজনৈতিক দলগুলোও বলছে সরকারের পক্ষ থেকেও এরই মধ্যে কেউ কেউ অসন্তোষ জানিয়েছেন বলেছেন যে ইসলামও সতর্ক হওয়া উচিত ছিল অর্থাৎ তাদেরও এক পেছানোর বিষয় মানে দিনটি বদলের বিষয়ে তাদেরও এক ধরনের সম্মতি বা সমর্থন রয়েছে তো এখন আমার যেটি প্রশ্ন সেটি হচ্ছে আমি ব্যারিস্টার তানজিবুল আলম আপনাকে দিয়েই শুরু করতে চাই সেটি হচ্ছে এখন আসলে এই ভোটের তারিখের এই পেছানোর যেই প্রশ্ন এটিতে আসলে যে যে বল সেই বলটা আসলে কার কাছে এটা কি আদালতের কাছে নাকি নির্বাচন কমিশনের কাছে ওয়েল এই মুহূর্তে আমার কাছে যেটা মনে হয় যে নির্বাচন কমিশন মোটামুটি বলটা আদালতের কোর্টে পাঠিয়ে দিয়েছে ইন দ্য সেন্স নির্বাচন কমিশন প্রকাশ্যে বলেছে যে আদালত যদি তারিখ পরিবর্তন করে দেয় তাহলে তারা সেটা মেনে নেবে যদিও আদালতের একটা নির্দেশ তাদের মেনে নেওয়া মেনে না নেওয়ার উপর নির্ভরশীল নয় আদালত যদি কোন আদেশ প্রদান করেন সেটা প্রত্যেকের জন্য বাধ্যকর কিন্তু আমার যেটি প্রশ্ন হচ্ছে মানে নির্বাচন কমিশনের কি আদালতের নির্দেশনা ছাড়া তারা কি এটা পরিবর্তন করতে পারবেন না এই ধরনের কোন বিষয় কি আছে এখানে একটা আইনগত বিষয় আছে আমি ওই একটু ব্যাখ্যা করি এই যে নির্বাচনের যে কর্মসূচি মানে এটা আইন ধারা নির্ধারিত শিডিউল সব ইংরেজি হয় আমি বাংলা কর্মসূচি তো নির্বাচন কমিশনের যে শিডিউল ওই শিডিউলে কোন পর্যায়ে কি ঘটবে সেটা আইনের দ্বারা নির্ধারিত আছে যেমন ধরেন নির্বাচন কমিশন যখন একটা নির্বাচনের তারিখ ঘোষণা করে তারিখ ঘোষণার আগের যে কার্যক্রম ওগুলো কিন্তু আপনার নির্বাচনী তফসিল ঘোষণার যে বিধানটা সেটা অনুযায়ী আপনার একটা নমিনেশন পেপার জমা দেওয়ার একটা টাইম থাকে সময় থাকে এবং তৎপরবর্তী কতদিনের মধ্যে সেটা সেই নমিনেশন পেপার আপনার প্রত্যাহার করা যাবে সেই রকম একটা বিধান থাকে এবং চূড়ান্ত তালিকা আপনার সূচি অনুযায়ী প্রকাশ করা হয় শিডিউল অনুযায়ী এবং ওই দিন থেকে যেদিন আপনার চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে সেদিন থেকে প্রচারণার একটা সময় নির্ধারণ করা হয় এই যে প্রচারণার সময়টা এটা কিন্তু আইন দ্বারা নির্ধারিত তো নির্বাচন কমিশনের যেই একটা নাই সেটা হচ্ছে যে প্রত্যেকটা স্তরে যে সময় নির্ধারণ করা আছে সেটা থেকে সময়কে কমানো নির্বাচন কমিশন যদি এই সময়টাকে বর্ধিত করতে চায় তাহলে নির্বাচন কমিশনের এরকম কোনো বাধা নাই যে সে বর্ধিত করতে পারবে না এটা ওইখানে অন্য একটা ফ্যাক্টর কাজ করে সেটা হচ্ছে যে আমরা ওই বেনিং ইম্পসিবিলিটি কিংবা অন্য কোনো ইভেন্ট যদি ঘটে যেটা বিয় দেয়ার কন্ট্রোল তাহলে আইনেই কিন্তু তাদেরকে এরকম একটা বিধান দিয়েছে যে সে আসলে এটাকে এক্সটেন্ড করবে এখন প্রশ্নটা হচ্ছে যে যদি নির্বাচনের জন্য পনেরো দিন নির্ধার মানে আপনার প্রচারণার জন্য পনেরো দিন নির্ধারণ নির্ধারিত থাকে তাহলে সে চোদ্দ দিন করতে পারবে না সেটা নিশ্চিত কিন্তু সে পনেরো দিনের জায়গায় ষোলো দিন করতে পারবে না এই বিধানটা নাই সো সেই পার্সপেকটিভ থেকে নির্বাচন কমিশন নিজস্ব ক্ষমতা বলে সেটা ক্ষম এক্সটেন্ড করার ক্ষমতা তাদের আছে কিন্তু আমার কাছে এই এখানে যে জায়গাটা মনে হইতে নির্বাচন কমিশন এই রিক্সটা যদি মানে এই কাজটা যদি করে তাহলে নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তারা যে ভুল করেছে সেটা স্বীকার করা হয়ে যায় সেই জন্য ওরা বলছে যে হাইকোর্ট যা নির্দেশ দেয় কিংবা সুপ্রিম কোর্ট যা নির্দেশ দেয় সেটা আমরা মেনে নেব। তারা মনে করতেছে সুপ্রিম কোর্ট যদি এখন বলে দেয় আপনি দুই দিন এক্সটেন্ড করে দেন আরও দুই দিন পরে করেন তার মানে পরবর্তী রোববার করেন তাহলে তাদের কোনো আপত্তি থাকবে না আমার কাছে এটা শুনে আমার যে প্রতিক্রিয়াটা হয়েছে সাধারণ নাগরিক হিসেবে তখন কি এটা মানে হবে না মানে বোঝা যাবে না যে নির্বাচন কমিশন ভুল করেছিল না নির্বাচন কমিশন যদি বলে তখন না আদার আদালত আদালত এক দিক থেকে নির্বাচন কমিশন আইনগতভাবে সঠিক আছে নির্বাচন কমিশন যে জায়গাটাতে ভুল করেছে সেটা হচ্ছে যে ওই দিন যে সরস্বতী পূজা সেই বিষয়টা নির্বাচন কমিশনের আমলে নেওয়া উচিত ছিল নির্বাচন কমিশন ওই জায়গাটাতে ভুল করেছে নির্বাচন কমিশনের শিডিউলের যে আপনার টাইমের যে ফিক্সিংটা দেখেন সেটা অনুযায়ী তাদের কোনো ভুল নেই এখন নির্বাচন কমিশনকে যদি আমরা যদি আমি যদি এখন নির্বাচন কমিশনের জায়গায় প্রতিস্থাপন করে নিজেকে তাহলে আমার কাছে যেটা আমার নির্বাচন কমিশন মনে করেছে যে হোয়াট ইজ দি মানে লেটেস্ট টাইম যে কুড হোল্ড দি ইলেকশন কারণ হচ্ছে যে তার দুই দিন পরেই আপনার পরীক্ষা শুরু হবে এখন ও পরীক্ষার চলাকালীন সময়ে করতে চায় না তার মানে পরীক্ষা শুরুর আগের ডেটটাতেই সম্ভাব্য ডেটটাকে লাস্ট ডেট ধরে ব্যাক ক্যালকুলেশন করে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে তো ওইখানে ওই ব্যাক ক্যালকুলেশন করতে গিয়ে মানে আর্লিয়েস্ট অ্যাভেলেবল যে ওয়ার্কিং ডে সেটা ছিল আপনার বৃহস্পতিবার এবং ওই বৃহস্পতিবার হয়ে গেছে তিরিশ তারিখ ওই তিরিশ তারিখ যে সরস্বতী পূজার দিন এই বিষয়টা নির্বাচন কমিশনের বিবেচনায় ছিল না কিংবা তারা জানতো না ওই কারণে আপনারা দেখবেন যে সরকারের পক্ষ থেকে বিশেষ করে সরকারি দল আওয়ামী লীগের পক্ষ থেকে সমালোচনা করা হচ্ছে নির্বাচন কমিশনের এই বিষয়টা নজরে নেওয়া উচিত ছিল সো এই পারসপেক্টিভ থেকে নির্বাচন কমিশন যদি এখন সময় নিজেদের উদ্যোগে আপনার পরিবর্তন করে দেয় তাহলে তারা স্বীকার করলো যে তারা আসলে ওই দিন যে সরস্বতী পূজা দিন সেটা তারা আমলে নেয় না এই ধরনের একটা ব্যর্থতা তাদের স্বীকার করে নিল কিন্তু বিষয়টা যদি কোর্টের মাধ্যমে নির্ধারিত হয় তাহলে ওরা বলতে পারবে যে কোর্ট যেহেতু টাইম এক্সটেনশন করে দিয়েছে সুতরাং আমাদের এই বিষয়টা নিয়ে আর চিন্তা না করলেও চলবে অ্যাটলিস্ট তখন নির্বাচন কমিশন যে এরকম একটা ভুল করেছে ওই বিষয়টা তখন আর মুখ্য হয়ে থাকলো না কারণ আপনার যারা আন্দোলন করছে তাদের তো আসলে সমাধান নিয়ে প্রশ্ন এর মধ্যে তো হাইকোর্টে তো সেটি হয়নি মানে না এখানে হাইকোর্টে যেটা হয়নি হাইকোর্ট যে পার্সপেক্টিভ থেকে আপনার আপিলটা রিজেক্ট করেছে সেটা হচ্ছে আমি আপনি একটা জিনিস বলি অ্যাজ এ লয়ার হিসেবে বলছি যে হাইকোর্ট যে সবসময় সঠিক সিদ্ধান্ত দেন তা না আপনার সেই কারণে কিন্তু আপিলের ডিভিশনের আপিলের বিধান আছে এবং আপিলে কিন্তু অনেক সময় হাইকোর্টের আদেশ আপনার কি বলবো মানে স্যাটিসফাইড হয় মানে পরিবর্তন হয় তো এখন আপিলের ডিভিশন হাইকোর্ট যদি বলে থাকে এটার এই এই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যাপারটা আসলে যতটা না লিগাল ইলিগাল ততটা হচ্ছে আসলে অ্যাপ্রিসিয়েশনের ব্যাপার হাইকোর্ট যখন বিবেচনাটা করছেন হাইকোর্ট স্ট্রিক্টলি লিগাল পারসপেকটিভ থেকে গেছে সেটা হচ্ছে যে আপনি আপনার যে একটা অধিকার আছে সেটা অনুযায়ী সরকারের পক্ষ থেকে উনত্রিশ তারিখে আসলে সরকারের ছুটি ঘোষণা করা হয়েছে তো সেই পার্সপেকটিভ থেকে একটা পার্সপেকটিভ থেকে যদি আপনি দেখেন তাহলে হাইকোর্টের আপনি অমূলক বলতে পারবেন না কাগজে কলমে দেখেছেন জি কিন্তু এখন আপলেট ডিভিশনের ক্ষমতাটুকু আছে সেটা হচ্ছে যে আপনার লার্জার পার্সপেক্টিভ থেকে দেখা সেটা হচ্ছে যে দিস অ্যাকচুয়ালি ইনভলভস মানুষের যে একটা মৌলিক মানে নিজস্ব ধর্ম পালনের যে অধিকার সেটা কিন্তু মানুষের মৌলিক অধিকারের একটা অংশ তো এখন মৌলিক অধিকারটা যদি তার কোনোভাবে খর্ব হয় তাহলে একটা সমাধানের জন্য সবসময় কোর্টের ক্ষমতা আছে যে আপনি তার মৌলিক অধিকার অধিকারটা সমুন্নত রাখার জন্য আপনি যে কোনো সিদ্ধান্ত দিতে পারেন তো এখন যদি আপিলের ডিভিশনে যেহেতু ওরা আপিল করবে বলছে আপিলের ডিভিশন থেকে যদি বিবেচনা করা হয় যে না আসলে এই এই বিষয়টাতে তাদের যে ধর্মীয় অধিকার আছে ধর্ম পালনের যে অধিকার আছে সেটা এই সিদ্ধান্তের উপরে কোনোভাবে খর্ব হচ্ছে তাহলে হা ডিভিশন থেকে বলতে পারে সেটা যে বৃহস্পতিবারের পরিবর্তে এটা আসলে রোববারই হতে পারে তখন প্রশ্নটা আসবে সেটা হচ্ছে যে রোববারে যে যদি হয় তাহলে ওই দিন থেকে যে পরীক্ষা শুরু হওয়ার কথা তাহলে ওটার কি হবে তাহলে অন্য একটা ক্ল্যাশ হচ্ছে আপনারা জানেন পরীক্ষার সূচির বিষয়ে ইতিপূর্বে আমরা অনেক ইনস্টেন্স দেখেছি যে এটা পরিবর্তন হয়েছে বিভিন্ন সময় অনেক সময় বিএনপি অনেক সময় আপনার স্ট্রাইক হরতাল দেখেছে কিংবা একটা সময় যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগ হরতাল দেখেছে ওই দিন পরীক্ষার সময় ছিল তখন কিন্তু আপনার ওই দিন চেঞ্জ করে দিয়ে পরবর্তী একটা নির্ধারণ করা হয়েছে জি আমি রোহিন হোসেন প্রিন্স এবং নীলুফার চৌধুরী মনে আপনাদের দুজনের কাছেই মানে অভিন্ন একটি জায়গা আমি বুঝতে চাই সেটি হচ্ছে যে মানে নির্বাচন কমিশন মানে বুঝতে পারেন নাই বা দেখতে পারেন নাই সেটা বলা হচ্ছে এবং হাইকোর্ট আরও মানে ব্রড অ্যাসপেক্টে হয়তো তারা সেটা তাদের বিবেচনার সুযোগ ছিল কি ছিল সেটা নিয়ে ভাই বলেছেন আমি রাজনীতিবিদ হিসেবে আপনার দুজনের কাছে যে প্রশ্ন রাখতে চাই সেটি হচ্ছে যে আমরা জানি যে এই তফসিল ঘোষণার পরপরই যারা সংক্ষুব্ধ বিশেষ করে সনাতন ধর্মলাভ ধর্মাবলম্বী যারা তারা বিভিন্ন তফিশীল ঘোষণার পর আমার মনে আছে যে ওনারা এটা নিয়ে বিবৃতি দিয়েছেন এটা নিয়ে ক্লাবের সামনে মানববন্ধন করেছেন এবং ততদিন পর্যন্ত রাজনীতিবিদরা কোনো কথাই বলেন নাই এবং আজকে এসে চারজন প্রার্থী কথা বলছেন যতদিন না পর্যন্ত ওনারা আদালতে গিয়েছেন মানে সেই ক্ষেত্রে মানে আমাদের মানে রাজনীতিবিদরাও কি মানে সংবেদনশীলতার পরিচয় দিতে ব্যর্থ হয়েছেন কিনা এই ক্ষেত্রে ধন্যবাদ আপনাকে কিন্তু আমি প্রথমেই একেবারে স্ট্রেট উত্তর দিয়ে যাই বোধহয় আপনার তথ্যটা সঠিক না অন্তত পক্ষে আমাদের দিক থেকে বলতে পারি এবং আমি যদি ভুল না করে থাকি আমরা নির্বাচনের এই যে ঘোষণার পরপরই ছাব্বিশে ডিসেম্বর একটা সংবাদ সম্মেলন করেছিলাম এবং না করে থাকি বলে বলছি আমার ধারণা সময় টেলিভিশনের সাংবাদিকরা উপস্থিত ছিল এবং সময়ও এটা দেখানো হয়েছিল ওই জায়গায় ছাব্বিশ তারিখ আমি ছাব্বিশে ডিসেম্বর কোর্ট করছি সিপিবির পক্ষ থেকে যে সংবাদ সম্মেলন করা হয়েছিল তাতে আমাদের নির্বাচন নিয়ে কতগুলো কথা ছিল তার মধ্যে অন্য অন্যটা এখন আলোচনা আনলাম না বিশেষ করে তখন একটা বড় ছিল যে নির্বাচনে দাঁড়ানোর ক্ষেত্রে জামায়াতের টাকাটা কমানো একটা দাবি ছিল আরও অনেক দাবি ছিল কিন্তু ওই দিনই এবং এইটা এইবার আমাদের যে দক্ষিণের মেয়র প্রার্থী কাস্টমার ডক্টর সাজিদুল হক রুবেল তিনি মূল পেপারটা পড়েন তিনি আমাদের নগর কমিটির সাধারণ সম্পাদক তিনি এই কথাটা ছাব্বিশে ডিসেম্বর বলেছিলেন যে আমরা খবর পেলাম ছাব্বিশ তিরিশ তারিখের সরস্বতী পূজা এই দিন পরিবর্তন করেই বাকি শিডিউল ঘোষণা করা হোক তার মানে সিবিবির পক্ষ থেকে আমরা ছাব্বিশে ডিসেম্বরেই সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিলাম সরকার মিনস আমি মিন করতে চাইছি নির্বাচন কমিশন সুতরাং এটা আমরা দেখিনি এটা কারেক্ট না কিন্তু সমস্যাটা হয়ে গেছে কি বাংলাদেশে এবং আমি ব্যক্তিগতভাবে জানি আরও অনেকে কিন্তু দৃষ্টি আকর্ষণ করেছে কিন্তু যখন ওই যে একটা বড় ধরনের হইচই হয় এবং সব মিডিয়া যখন ঝাঁপিয়ে পড়ে তখন জিনিসটা সামনে আসে এইটুকি আমি এইটা নিয়ে কোনো পাল্টা আর যাচ্ছি না কিন্তু আমি আসল যে জায়গায় আসতে চাই তাহলে ধরুন আর দেরি না করে এই মুহূর্তের করণীয় কি আমি মনে করি কেন এত দেরি হচ্ছে নির্বাচন কমিশন তারা বসেই এই তারিখটা পরিবর্তন করে দিক কারণ যেহেতু এই দাবি সকলেরই এই দাবি কিন্তু কোনো মানে বিশেষ কারোর কারণ না এটা না বরঞ্চ নির্বাচন কমিশন এটাকে উপেক্ষা করছে প্রথমে আপনি দেখবেন তাদের কেউ কেউ বললো এইটা তো একটু লঘু পূজা মানে ভাবটা এরকমের আর কি অন্যভাবে করলে হয় না মানে আমি আর ওই আলোচনা ভারী করতে চাই না মানে এইটা বলার তো কোনো দরকার ছিল না বাস্তব পরিস্থিতি বিবেচনা করে নির্বাচনে আইনগতভাবে যেভাবে চেঞ্জ করতে হয় সেটা তাদেরই করা উচিত এইখানে কেন আমার বরঞ্চ প্রশ্ন হচ্ছে আদালতের ঘাড়ে বন্দুক রাখা হচ্ছে একজন রাজনীতিবিদ রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি যে আমরা কথায় কথায় অনেকে আদালতে যায় আমরা আদালতের ঘাড়ে বন্দুক রাখি এইটা খুবই ভুল সিদ্ধান্ত এটা মনে রাখা দরকার অনেকগুলো কাজ আছে যেটা রাজনৈতিকভাবে মীমাংসা করা উচিত অনেকগুলো কাজ আছে আমাদের প্রতিষ্ঠানগুলো করবে আদালত হয়তো অনেক সময় আদালতে গেলে আদালতের কিছু করার থাকে না একটা কিছু তাকে বলতে হয় কিন্তু ওই জায়গায় যাওয়াটা আমাদের ঠিক এটাও তো সত্য যে অনেক সময় দেখা গেছে আসলে আদালতের কাছ থেকে সমাধানটা ঠিক আছে কিন্তু আমি বলছি আমি সেটা তো থাকলো ওইটা তো আপনি যদি বলেন এটা শেষ অস্ত্র আমাকে যদি অন্যভাবে বলেন শেষ অস্ত্র তাও দেখবেন ওইটা আমরা করি কি আমার পক্ষে না গেলে তখন আমি কোশ্চেন তুলি এই আমি ওই আলোচনা আজকে যাচ্ছি না আদালত নিয়ে অন্যদিন আলোচনা কিন্তু আমি বলতে চাইছি যে কোনো সমাধান যেটা আমাদের হাতে আছে আমরা করব না কেন বরঞ্চ এইটা না করে এবং দেরি করে আমি এখন অভিযুক্ত করতে চাই যেটা দেরি করে নির্বাচন কমিশন কতগুলো অপরাধমূলক ঘটনা ঘটাচ্ছে সে অপরাধমূলকটা কি এক নম্বর তো হচ্ছে যেদিন সে করতে চাইছে পরিস্থিতি যেটা আমরা দেখছি তাতে করে পুরো নির্বাচনে যে অন্য প্রচার প্রচারণা অন্য বক্তব্য সামনে আসা উচিত স্থানীয় সরকারে সেটাকে ডাইলুটেড করে দিয়ে এখন তারিখটাই প্রধান সে করে দিল আমি মনে করি এটা অপরাধমূলক কাজ এই অর্থে যে নির্বাচনে আমাদের যে প্রচারের যে কাজগুলো করা উচিত ছিল যে যে বক্তব্য ছিল সেটা থেকে আমরা অন্যদিকে যেন আমাদের দিতে হচ্ছে সময়টা যেমন আজকে উদাহরণ টকশোতে এটা নিয়ে আমরা সময় সময়ক্ষেপণ করতেছি যেটি একটা আর একটা হচ্ছে কি এত বড়ো একটা ঘটনা যেটা সাথে সাথেই তারা জেনেছে শুধু আমার কথা না সোশ্যাল মিডিয়াতে কিন্তু ছাব্বিশ তারিখের আগেও মানে সাথে সাথে এটা জানানো হয়েছে সব তারা একটা তো সেই ধরনের একটা বিজ্ঞচিত পজিশন রাখা উচিত যে তারা এই দায়িত্ব পালন করবে এক্ষেত্রে ব্যারিস্টার তানজিম যেটা বললেন আমার মনে হয় এইটাই যে কোনো বিজ্ঞ সংগঠন বা বিজ্ঞ মানুষের জন্য এটা কোনো ধর্তব্য না হ্যাঁ ঠিকই কাগজ দেখে আমরা তারা উদ্দেশ্যমূলকভাবে করেছে নির্বাচন কমিশনে তো কিন্তু আমরা কেউ বলিনি সে কাগজের ছুটি দেখে ওরা কোনো কুশন টাইম ছুটি দেখে করেছে তাহলে সাথে সাথেই তো আমি একটা ভুল আপনিও করতে পারি এই টকসর আলোচনাও করতে পারি ভুল তথ্য বলতে পারি কিন্তু জানার সাথে সাথে তো আমি শ্রদ্ধাই নেব এটাই হচ্ছে একজন প্রজ্ঞাবান বা বিজ্ঞচিত মানুষের বা সংগঠনের দায়িত্ব এইটা না করে বরঞ্চ পুরো নির্বাচন কমিশন তার প্রতি যে মানুষের একটা অনিহা এই নির্বাচন কমিশনের যে কোশ্চেন সেটাকে আরও প্রশ্নবিদ্ধ করছে আমি সেই জায়গাটা জোর দেওয়ার পক্ষে আমি আশা করবো আর দেরি না করে আমরা আমি স্পিড হিসাবে বলছি আমরা সকালেই শুনতে চাই রাতেই শুনতে চাই নির্বাচন কমিশন সার্বিক বিবেচনা করে রেশিডিউল এটা করেছে এবং আমরা ভোটের অন্যান্য কাজের মধ্যে যাতে যেতে পারি সেটাই আমরা দেখতে চাই যে একজন দর্শক অপেক্ষা করছেন সেই প্রশ্নটি নিয়ে আমি মনিয়াব আপনাকে চাইব দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন আমি অ্যাডভোকেট রাজু জয়পুরহাট জি প্রশ্ন করুন আমার প্রশ্ন হচ্ছে ধর্ম জাত জাত উৎসব সভা আদিকাল থেকে স্কুল কলেজ ও বিশ্বাস বিশ্ববিদ্যালয় গুলোতে সরস্বতী পূজা হয়ে থাকে হরতালের কারণে যদি পরীক্ষা পেছানো যায় তাহলে অসাম্প্রদায়িক চিন্তা চেতনায় নির্বাচন একদিন বা দুদিন এদিক ওদিক করা চাই কিনা জি আপনাকে ধন্যবাদ এখানে একটা জিনিস বলে সেটা হচ্ছে যে এটা সত্য যে ধর্ম যার যার উৎসব সবার এটা তো একটা পার্সপেকটিভ কিন্তু আমার কাছে যেটা মনে হয় মানে টু বি ফেয়ার উইথ নির্বাচন কমিশন ওরা যে ভুলটা করেছে সেটা হচ্ছে নিজেদের জন্য কোনো কুশন টাইম রাখে নাই এবারে লাস্ট ডেটটাকে ধরেই ওরা পরবর্তী যে দুই দিন সেই দুই দিন হচ্ছে আপনার উইকেন্ড এবং রোববার থেকে পরীক্ষা শুরু হচ্ছে তো সেই জন্য ওরা যে পরিবর্তন করবে দুটো ইস্যু একটা হচ্ছে পরিবর্তন করতে হলে ওদেরকে ওদের নিজেরা চিন্তা করছে আমরা যদি টাইম বাড়িয়ে দিই তাহলে ওইটা তো এক ধরনের ডেভিয়েশন ফ্রম দি আপনার শিডিউল যেটা আছে সেটা অনুযায়ী তো এটা কতটুকু লফুল হবে কি হবে না সেটা নিয়ে তারা চিন্তিত আছে সেই জন্য ওরা কিন্তু কোর্টের ঘরে এখন বন্দুকটা শিকারটা করতে চায় সেই জন্য বলছে কোর্ট যদি বলে আমরা যা বলে সেটা আমরা মেনে নেব এটা একটা জিনিস সেকেন্ড যে আসপেক্টটা সেটা হচ্ছে যে আসলে আমি আপনার সরস্বতী পূজার এই ক্ষেত্রে যে বিষয়টা আমার মনে হয় নির্বাচন কমিশন বুঝতে পারেনি সেটা হচ্ছে যে যদিও সরকারি ছুটি উনত্রিশ তারিখ কিন্তু সরস্বতী পূজার নিয়ম হচ্ছে আপনার এটা লগ্ন শুরু হলেও লগ্ন যে সময় শুরু হবে সেটা হচ্ছে যে আপনার সরস্বতী পূজার মূল অর্চনাটা করতে হচ্ছে একটা সূর্যোদয়ের পরে তার মানে হচ্ছে এখন এখন লগ্ন শুরু হচ্ছে আপনার উনত্রিশ তারিখ থেকে ঠিকই কিন্তু সূর্যোদয়ের পরে মানে লগ্ন শুরু হচ্ছে উনত্রিশ তারিখের সূর্যোদয়ের পরে তার মানে হচ্ছে মূল যে সরস্বতী পূজার যে অর্চনার অংশটুকু সেটা তিরিশ তারিখ নটার আগে করা সম্ভব না মানে সূর্যোদয়ের পরে তাকে করতে হবে ওই কারণে তিরিশ তারিখটা একটা বিগ ফ্যাক্টর হয়ে গেছে এবং এই বিষয়টা শুধুমাত্র যারা ধরেন ওই ধর্মের চর্চা করেন তাদের পক্ষে জানা সম্ভব আমাদের নির্বাচন কমিশনের যে কজন কমিশনার আছে কেউই।

যারা শুনছেন দেখেন একটা হুবচন্দ্র সরকার যদি দেশ চাড়ায় প্রশাসন গোবরচন্দ্র হবে এটাই স্বাভাবিক আমরা অনেক ছোটবেলা যখন মানে ব্রিটিশ যারা যারা আমার বাবদা দাদারা তখনও কিন্তু আপনার ওই যে কি বলে পঞ্জিকা দেখে দেখে কিন্তু সব কিছু করতো পঞ্জিকার মধ্যে কিন্তু যেমন ইসলামের ধর্মের কথাগুলো থাকে কবে ঈদ হবে একটা একদিন দুই দিন চাঁদ দেখে যেটা হয় একদিন দুই দিন হয় কিন্তু সরস্বতী পূজাটা যে প্রশাসন দেখলেন না দুষ্টটা কিন্তু তাদের এটা স্বীকার করা প্রথমেই উচিত সে প্রশাসন হোক যাই হোক সে তো আর গড না তার উচিত এবং সে কিন্তু এটা কিন্তু তার নিয়ন্ত্রণের মধ্যেই ছিল ডেটটা চেঞ্জ করা একদিন দুই দিন ডেট চেঞ্জ করা ফ্যাক্টর ছিল না কিন্তু উনারা যখন এই কাজটা করলো কারণ ওনারাও ভেবেছে নির্বাচন যখন দুধভাত তখন এত কিছু চিন্তা করে লাভটা কি ওনারা ওইসব ক্যালেন্ডার পঞ্জিকা এগুলোর ধারও ধারেন নাই আমার আমার ধারণা মতে আর ধার ধারেন নাই বলে এত বড় একটা জিনিসটা আপনারা এখন রাজনীতিবিদরা কি বললো আপনি খেয়াল করেছেন আমাদের প্রার্থী আরও পাঁচ সাত দিন আগে আপনারা যখন সাংবাদিকরা সাংবাদিকরা একটা দেশে একটা জাতির স্বচ্ছ ভূমিকায় থাকার কথা সাংবাদিকরা যখন প্রশ্ন করেছেন তখনই কিন্তু আমাদের প্রার্থী বলেছে যে হ্যাঁ এটা ডেট চেঞ্জ করা উচিত একটা ধর্ম একটা সনাতন ধর্মাবলম্বীদের এবং সবচেয়ে বড় কথা এটা স্টুডেন্টদের নির্ভর এই পূজাটা এটা বিদ্যা দেবী ওই ওই আমরাও ইউনিভার্সিটিতে এগুলো করে আসছি দেখে আসছি সো এই জায়গাটায় এটা কিন্তু এক কথাই হয়ে যায় একটা সরকারের সাথে এখানে প্রশাসন যে কতটা অসহায় কতটা প্রশাসন সরকারের আঙ্গুলি হেলন ছাড়া কিছুই করতে পারে না তার প্রমাণ প্রশাসন চুপ করে আছে কিছুই বলেন না এবং সনাতন ধর্মাবলম্বী শাহবাগ পর্যন্ত দখল করে তারা কিন্তু শোনেন তারা কিন্তু ওই জায়গা আমি একটু একটু বলি আমার চেষ্টা করতে দেন আপনি এতক্ষণ কথা কম বলেছেন আমার ওই জায়গাটায় যে একটা লোক মার খেলো এই আন্দোলনে শাহবাগের মোড়ে আপনি দেখেছেন একজন সন্তান সম্ভবা স্ত্রীকে সে তার হসপিটালে নেওয়ার লক্ষ্যে সে ওইখানে গণ গণ ধুলাই খেলো এগুলো কিন্তু কোনো দরকার পড়তো না যদি প্রশাসন এই দিকটায় নজর দিত এটা কিন্তু একটা সেন্সিটিভ জায়গা একটা ধর্মীয় একটা অনুষ্ঠান এই সেন্সিটিভ জায়গা সরকার অবশ্যই নজর দেওয়া উচিত ছিল এবং প্রশাসন তো অবশ্যই যারা এই সিইসি সি এইসি যখন আইনের কথা বলেছেন ব্যারিস্টার স্যার এই ইসি যখন বলেছে যে আপনারা যদি ইভিএম এ ভোট দেন তাহলে দিনের ভোটটা রাতে দিতে হয় না এটা কি তাহলে স্বীকার করা হলো না এটা কি স্বীকার করেন স্বীকার করা কতটা অন্যায় কতটা এই দেশে নির্বাচন দুধভাত নির্বাচন হয় এইটা জানা ইসি যখন এই এই কথাটা বলে তারপরে আর কিছু থাকে দেশে কিভাবে নির্বাচন হয় এই দেশে নির্বাচন আমরা জাতীয় নির্বাচনে কি দেখেছি পুরো রাষ্ট্রযন্ত্র ইলেকশনের অভিনয় করলো সরকারি অফিস অর্ডার পাস করে হলো তারপরে ব্যালট ছাপানো হলো ইলেকশন কমিশন তাদের সকল সাংবিধানিক দায়িত্ব পালন করলো ভোট হয়েছে তারপরে এমপিরা কি করলো নির্ধারিত দিনে শপথ নিয়ে এমপি হয়ে গেল আমরা দেখেছি ভোটটা আগের রাতেই হয়েছে যে দেশে আগের রাতে ভোট হয় সে দেশে সরস্বতী পূজা রোজা আপনি খেয়াল করেন আমাদের রোজা আমাদের ঈদ দুইটা আমাদের মুসলিম যারা এখানে সবাই আমরা মুসলিম তো আচ্ছা আমাদের রোজা পূজার পূজা অনেক পরীক্ষা গুরুত্বপূর্ণ পরীক্ষা হয় হয় না তা না সেটা সরকার বুঝাতে পারতো কিন্তু সরকার গুরুত্ব দেয় নাই এখন আপনি যদি গয়া রহ সব রাজনীতিবিদদের সঙ্গে যদি বিএনপি রাজনীতিবিদদেরও গুলিয়ে ফেলেন আমার কিছু করার নেই কারণ বিএনপি যদি এটা নিয়ে কথা বলতো তাহলে আরও দেখতেন যে তিরিশ তারিখের নির্বাচন তিরিশ তারিখেই হতো উনত্রিশ তারিখেই আবার হতো কারণ ওনারা জানে তিরিশ তারিখের নির্বাচনটা উনত্রিশ তারিখে হয় ওই হিসাবেই তারা ডেট ফেলছে যে এটা তাদের হলো শুভ একটা ডেট শুভ কারণ তারা যেভাবেই হোক আর এবার তো ইভিএম বলার অপেক্ষাই রাখে না কারণ এখানে যেটা দিয়ে আপনাদের এই যে এই যে বিস্কিট দৌড়ের খেলায় আমরা যেভাবে দৌড়াচ্ছি শেষ দিন শেষে কিন্তু বিস্কিট দৌড় কিন্তু ওই যেইখানে যেইখানে আপনার বুয়েটে বা ওই মেশিনগুলোর মধ্যে যেইখানে ভূতটা আছে ওই ভূতি কিন্তু বিজয়ী হবে সেইখানে কিন্তু আপনার আমার ওইখানে বলার কিছু থাকবে না এগুলো হলো সব অভিনয় সব দুধভাত সব নাটক সেই নাটকগুলোর মধ্যে এখন কে কিভাবে তফসিল কখন কিভাবে ঘোষণার পরে দেখছে কি দেখে নাই সেটা নিয়ে তারা গুরুত্ব দেয় নাই এই গুরুত্ব না দেওয়ার কারণে আজকে হলে আপনারা এতে আছেন কেন আমরা কেন আছি এই যে বলেন সরকার এবং ইসির ব্যর্থতা দেখার জন্য আমরা তাকিয়ে আছি আমরা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই আমরা এ দেশের সুশীল সমাজ তথাকথিত বুদ্ধিজীবী তাদের মতো কথা বলি না আমরা বলি যে জনগণ দেখুক জনগণ কি সত্যি আপনি দেখেন আপনি যদি আপনার এই সময় টেলিভিশন এইখানে যদি আপনি জরিপ করেন যে এই সময় টেলিভিশনের খবরগুলো যে মানুষের কাছে যাচ্ছে যে আপনার ভোটটা কীভাবে দিবেন মানুষ কি একশোতে নাইনটি নাইন পার্সেন্ট সামথিং মানুষ আপনাদের মানে বলছে যে ভোটিত হয় না যে কি করব। সব টেলিভিশনগুলো বরাদ দিয়ে আমি কথাগুলো বলছি আমরাও তো দেখি এবং আপনারা অনেক কথা জোগাড় করে আনেন দেখাতে পারেন না দেখাতে পারেন না কারণ আপনারা যে চাপের ভেতর পিষ্ট থাকেন লাইক স্যান্ডউইচ তো একটা স্যান্ডউইচের জন্য তার কিছুই করার জন্য মুরগি রে দেখ আর গরু রে কেটে দেখ ঘটনা একটাই আমি সাংবাদিকদের কথা বলছি এবং অরিজিনাল বুদ্ধিজীবীদের কথা বলছি আর আপনি বলছেন যে করেছেন আমি তো আপনাদের টেলিভিশন দেখেই জরিপ করি

নদী নদী দখল উচ্ছেদ হয়েছে এরকম আদালতকে আমরা সব শেষে আমাদের আদালতটা আমাদের শেষ আশ্রয়স্থল আমরা সেটাকেও ধ্বংস করার প্রায় নেমে গেছি কারণ না কারণ এটার জন্য আদালতের প্রয়োজন ছিল না এটার জন্য সিএসি বা ইসিরাই যথেষ্ট ছিল কিন্তু এই নাটকটার কোনো দরকার ছিল না কারণ এই প্রত্যেক দিন সরকারের ইস্যুর পেছনে আরেকটা ইস্যু একটা ইস্যুর পেছনে এটা প্রথম দিনই করতে পারতো এটা 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 একটা সনাতন ধর্মীর একটা বড় প্রোগ্রাম একটা একটা পূজা পূজা এবং মুসলিমদের বা খ্রিস্টানদের কোনো প্রোগ্রাম থাকলে সেদিন তারা খেয়াল করবে না ভুলে না এটা জেনে বুঝেই এই এই ভুল ভুল হবে কেন আপনার ভুল হওয়ার কোনো সুযোগ নাই আপনি যখন একটা আপনি যখন একটা ডেট দিবেন আমি আপনার কথারই আনসার দিচ্ছি আপনি তখন আপনার সামনে ক্যালেন্ডার থাকবে আপনার সঙ্গে সরকারি ছুটি অছুটি এগুলা সবকিছু ঐচ্ছিক ছুটি বাধ্যতামূলক ছুটি এগুলা থাকবে তো আপনি একটা সরস্বতী পূজাটা থাকলো না কেন আমি ওই জায়গায় আমার কোশ্চেন আপনি যেটা পরোক্ষ জিনিস নিয়ে বলছেন আমি পরোক্ষটা নিয়ে বলছি না আমি প্রত্যক্ষ যে যে জিনিসটা দরকার প্রথমেই একটা ডেট ঘোষণা করতে গেলে কোনো সরকারি কর্মকর্তার সামনে তার ক্যালেন্ডার থাকার কথা এবং যদি সেদিন ভুল হয়ে থাকে প্রথম যেদিন কথাটা উঠল যখন হিন্দু সম্প্রদায় এই কথাটা তুললেন তখনই তো তাদের সরি বলে তাদেরকে ডেটটা চেঞ্জ করার দরকার ছিল কারণ এটা সরস্বতী পূজা এটা একটা গুরুত্বপূর্ণ ছাত্রদের একটা শিক্ষার্থীদের পূজা সো এই জায়গাটায় তারা কেন এই গুরুত্ব না দিয়ে তারা কেন আদালত পর্যন্ত দৌড়ানোর বাধ্য করলো আমার মনে হয় এখানে অবশ্যই ষড়যন্ত্র আছে আমি কারণ আমি এত বেশি পুরখাও আমি কোথাও ষড়যন্ত্র ছাড়া কিছু দেখি মরিয়া ভাই আমি আপনার কাছে আবার আসবো তানজিম রানু ভাই আপনার কাছে আবার আসছি আপনি বলছিলেন যে ইসি খেয়াল করে নাই অনিচ্ছাকৃত কিন্তু সেটা তো আপা বলছেন যে সেখানে নাটক আছে এবং আছে আপা টোটাল জিনিসটা মানে আপনি যখন দলকানা হবেন হ্যাঁ তখন আপনার নর্মাল সেন্স অফ জাজমেন্ট যেটা এটা লোভ পায় না হলে আপা এই মন্তব্য উনি একজন প্রাক্তন সংসদ সদস্য ওনার তো বেসিক কনসেপ্ট অফ আপনার সেপারেশন অফ মন্টেস্কোর যে কনসেপ্ট যে আপনার সরকার কি গভর্নমেন্ট কি আর ইনস্টিটিউ কনস্টিটিউশনাল এ সম্পর্কে ধারণা ওনার থাকা কথা

মিনিমাম ডিসেন্সি আমরা একজন প্রাক্তন সংসদ সদস্যের কাছ থেকে এটা আশা করি না আমি যে কথাটা বলার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে যে আপনি সরকারকে হেট করতে পারেন আপনি আওয়ামী লীগকে হেট করতে পারেন কিন্তু হোয়াট ইউ শুড অ্যাকচুয়ালি রিমেম্বার মিনিমাম সেটা হচ্ছে যে এই যে দায়িত্বটা এটা কিন্তু সরকারের দায়িত্ব না নির্বাচন কমিশন সরকারের অংশ নয় এটা একজন সংসদ সদস্য যদি জেনে শুনে এরকম সাধারণ দর্শককে বোঝানোর চেষ্টা করেন যে নির্বাচন কমিশন সরকারের নির্দেশেই এই ধরনের ডেট ফিক্স করেছে তাহলে আপনার মনে হয় এটা হচ্ছে বুদ্ধিবৃত্তিক অসততা এবং বুদ্ধিবৃত্তিক আসলে এক ধরনের স্বেচ্ছাচারিতা এবং সেটা যিনি নিজেকে দাবি করেন যে আমি সৎ রাজনীতিবিদ তার পক্ষে এ ধরনের মন্তব্য করা উচিত না আমি খুবই দুঃখিত এই জন্য এখন আপনি যদি ক্লারিফিকেশনের কথাটা বলেন সেটা হচ্ছে যে উনি বিএনপি খুব ভালো বিএনপি সাথে সাথে কি বলেছে যে আপনি তিরিশ তারিখে আসলে সরস্বতী পূজা দেখে আপনি কাইন্ডলি এটা ডেটটা চেঞ্জ করেন কারণ বিএনপিও জানতো না যে তিরিশ তারিখের বিষয়টা বিএনপিরও যা জানতো না নির্বাচন কমিশনেরও জানত না এটার কারণটা কী কারণটা হচ্ছে সরকারি ছুটি হচ্ছে উনত্রিশ তারিখ কিন্তু মানে সরকারি যখন ছুটি উনত্রিশ তারিখ তখন এটা ক্যালেন্ডার ওয়াইজ তাহলে তিরিশ তারিখে কীভাবে পূজা হয় এখন এই যে পূজার বিষয়টা সেটা হচ্ছে যে ওই লগ্নের কারণে আমি যেটা প্রথমেই ব্যাখ্যা করি যে সেটা হচ্ছে যে পূজা শুরু হচ্ছে কিন্তু সূর্য আপনার অর্চনাটা হবে সূর্য পর। পরপর সেই কারণে পরবর্তী সূর্যাস্ত পাওয়া যাচ্ছে তিরিশ তারিখে এই যে একটা ইনকনগ্রুইটি এটা কিন্তু সিচুয়েশনে হয় না নর্মাল আপনি ওইটার মধ্যে যদি এত কিছু দেখে বসেন এবং সেখানে সেটার জন্য সরকারকে দায়ী করেন সেটা হচ্ছে আপনার ওইতা অসততা এবং এটা এক ধরনের সততা এটা তো একটা জিনিস গেল সেকেন্ড যে আসপেক্টটা আসলো সেটা হচ্ছে যে আমরা মানে ধান বানতে শিবের গীত আমরা অনেকদিন ধরে শুনে আসছি কিন্তু আপনি যদি স্টিক টু দ্য পয়েন্ট সেটা হচ্ছে কি কারণে নির্বাচন কমিশন এই রিক্সটা নিতে চাচ্ছে না কারণটা হচ্ছে কি নির্বাচন কমিশন যেই তফসিলটা ঘোষণা করেছে এই তফসিল কিন্তু আপনার আইন অনুযায়ী টাইমের যে ফ্যাক্টরটা সেটা আইন আপনাকে আইন অনুযায়ী মানতে হবে নির্বাচন কমিশনের এনজাইটি হচ্ছে আমি যদি একতরফা দুই দিন সময় বাড়ি বৃদ্ধি করে দিই তাহলে সেটা কিন্তু আমার আইন অনুযায়ী এক্সটেনশন হয়ে যাচ্ছে এবং এটাকে যদি আরেকজন চ্যালেঞ্জ করে বসে যে আপনাকে আইন অনুযায়ী আপনি চোদ্দ দিনের বেশি পনেরো দিনের বেশি নির্বাচনী প্রচারণার সুযোগ দিতে পারেন না এটাই যদি হয়ে থাকে তাহলে আপনি যদি দুই দিন বাড়ায় দেন তাহলে সেটা অনুযায়ী কি তাহলে আপনি নির্বাচনী প্রচারণার বেশি সুযোগ করে দিচ্ছেন না সেটা তো আইনের ভাইলেশন ওই কারণে নির্বাচন কমিশন আদালতের আদালতের দিকে তাকিয়েছে আছে আমি মনে করি টু বি ফেয়ার উইথ নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের এই বিষয়ে জানা ছিল না যে সরকারি ছুটির দিনের পরের দিনই আসলে মূল কাজটা রয়ে গেছে সনাতন ধর্ম আপনার লগনের কারণে সুতরাং এর আমি জানতে চাই সামগ্রিক নির্বাচন কমিশন মানে বিভিন্ন ইস্যুতেই আমরা দেখি মানে বড় ছোট সব ধরনের ইস্যুতেই মানে আদালতের উপর বন্দুক রেখে যে সমাধান বা পার পাওয়ার যে একটা প্রবণতা সেইটাকে আপনি কিভাবে আচ্ছা দুটো আসপেক্টে বলি আপনার সেটা হচ্ছে যে সাধারণ জনগণ যখন আদালতের কাছে যায় তখন কিন্তু সেটা সরকার এবং সরকারের প্রতিষ্ঠান কিংবা কোন সাংবিধানিক প্রতিষ্ঠানের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যায় এবং আদালত হচ্ছে ন্যাচারাল ফোরাম আমাদের আপনার একশো দুই অনুচ্ছেদ অনুযায়ী যখনই কোনো মানুষ জনগণ ক্ষুব্ধ হন এবং তার ওই ক্ষুব্ধটা প্রকাশ করার জন্য অন্য কোনো জায়গা থাকা থাকে না যাওয়ার জায়গা থাকে না তখন সে আদালতের কাছে সাংবিধানিকভাবে স্বীকৃত এখন প্রশ্নটা হচ্ছে যে একজন নাগরিক যখন আদালতের কাছে গেছে তার মানে হচ্ছে যে সে তার যে সাংবিধানিক অধিকার সেটা প্রয়োগ করার জন্য সে আদালতের কাছে গেছে এখন আদালতটা তো এটা শুনতে বাধ্য এবং এই যে সব সময় যে আদালতের কাছে যায় এটার কারণটা হচ্ছে যে মানুষের আস্থা সবসময় আদালতের উপরই আছে এই ক্ষেত্রে আমরা অনেক সময় দেখেছি আপনার আদালত ত্রাণকর্তার ভূমিকায় মানে আবার অবতীর্ণ হয় তো আমি মনে করি এটা এক ধরনের মানে আপনার গণতান্ত্রিক চর্চা কিমা বলেন সাংবিধানিক চর্চারই বহিপ্রকাশ যে মানুষ এখন যখনই কোনো বিষয় নিয়ে খুব দরকার মানে সকল ক্ষেত্রে কি মানে এই ধরনের একদম স্বচ্ছ একটা মেন্টালিটি থেকে যাওয়া হয় নাকি কোনো নিজেদের দায় মানে মানে নিজেদের আমি সেটা ঢাকার জন্য এর তা এই ক্ষেত্রে তো নির্বাচন কমিশন নিজে জানে একজন সাধারণ নাগরিক অন্য সামগ্রিকভাবে সামগ্রিকভাবে আমার কাছে যেটা মনে হয় আমি অভিজ্ঞতা দেখেছি সেটা হচ্ছে যে আপনার এই যে মামলাটা যেটা হচ্ছে এটাকে আমরা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বলি যে সেটা হচ্ছে যে মানে একজন সাধারণ নাগরিক সংযুদ্ধ হয়ে এই মামলাটা করেছেন এই ক্ষেত্রে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের সব মামলায় যে আপনার জেনুইনলি পাবলিক ইন্টারেস্টের জন্য হয়ে থাকে নট নেসেসারিলি কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে আপনার আলটেরিয়র একটা প্রাইভেট ইন্টারেস্ট ইনভলভ থাকে ইন দ্য গার্ভ অফ পাবলিক ইন্টারেস্ট বাট এই ক্ষেত্রে আমার যে মামলাটা হয়েছে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে যারা সনাতন ধর্মাবলম্বী আছেন বিশেষ করে যারা সরস্বতী পূজার পূজারি আমি আপনাকে একটা জিনিস বলে রাখি সরস্বতী পূজার বিষয়টা কিন্তু কোনো সরকারি ছুটির দিন নয় শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান এবং একমাত্র এক্সেপশন মানে শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে আর একটা প্রতিষ্ঠান সরকার সরস্বতী পূজা উপলক্ষে বন্ধ থাকে সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট এই সুপ্রিম কোর্ট এবং শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া সরকারের বাকি সব আপনার সংস্থায় ওই দিন চলমান তো সুপ্রিম কোর্টও বিষয়টার গুরুত্ব বুঝে এবং সুপ্রিম কোর্টের পার্সপেক্টিভ থেকে হাইকোর্ট যখন এই সিদ্ধান্তটা দেয় তখন হাইকোর্ট মনে করেছে যে আমাদের ক্যালেন্ডার অনুযায়ী উনত্রিশ তারিখে হচ্ছে সরস্বতী পূজার দিন তো এখন এই যে হাইকোর্ট কেন মামলাটা রিজেক্ট করলো আমার কাছে যেটা মনে হয় মানে আমার আইনগত অভিজ্ঞতা থেকে দেখেছি যে আপনার খুব ভালো মামলাও কিন্তু উপস্থাপনার দুর্বলতার কারণে কিন্তু রিজেক্ট হতে পারে এখন যিনি এই মামলাটা নিয়ে হাইকোর্টে গেছেন তিনি তিনি হাইকোর্টকে বিষয়টা আসলে ঠিক মতো ব্যাখ্যা করতে পেরেছেন কিনা ওই ব্যাখ্যার অভাবে কিন্তু কোর্ট একটা মামলা আপনার বাতিল করে দিতে পারে তো আমার কাছে যেটা মনে হয় যে যিনি মামলাটা পরিচালনা করেছেন তিনি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী কিন্তু অতটা অভিজ্ঞতা সম্পর্ক নন তিনি যদি এই মামলাটা যখন হাইকোর্টের কাছে মোশন আকারে মুভ করেন একজন সিনিয়র অ্যাডভোকেটকে যদি নিয়ে যেতেন আমার মনে হয় এই মামলার ফল হয়তো ভিন্ন রকম হইতে পারে আমি যদি এখন ওই পিটিশনারের সিচুয়েশনে হয়ে আমি যেটা করব আপেলের ডিভিশনে যদি আমি এই আপিলটা করি আমি একজন সিনিয়র এঙ্গেজ করে তাকে বিষয়টা ব্যাখ্যা করে আমার কাছে যেটা মনে হয় আপেলের ডিভিশন থেকে সিদ্ধান্তটা আসবে এখন মনিয়া একটা জিনিস বারবার বলছিল সেটা হচ্ছে যে ওনার পরের দিনই জিনিসটা চেঞ্জ করে দেওয়া উচিত ছিল কিন্তু আপনাকে দেখতে হবে ইলেকশন কমিশন এই ব্যাপারটাতে নিয়ে কনসার্ন সেটা হচ্ছে যে আমি যদি একতরফাভাবে এটা এক্সটেন্ড করে দিই তাহলে সেই এক্সটেনশনটাও কিন্তু আইনগতভাবে আপনার শুদ্ধ হবে না এর কারণে শুদ্ধ হবে না কারণ আইনে বলা আছে আপনার নির্বাচনী প্রচারণার সময় কতটুকু যদি এক্সটেনশন করে দেয় তাহলে এটা চ্যালেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে কারণ এটা হবে আসলে মানে লিটারেল ভায়োলেশন অফ ল তো সেই কারণেই নির্বাচন কমিশন ওই কোনো সমাধান দেখা যাচ্ছে যে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে আপেলার ডিভিশনে যদি রোববারে এটা চেম্বার জাজে যাবে আমার ধারণা হয় যে চ্যাম্বার বিষয়টা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত দিবেন না এটা সোমবারে মোস্ট লাইকলি সোমবার এটা আপিল ডিভিশনের ফুল কোর্টে আপনার সিদ্ধান্তটা হবে চিফ জাস্টিস মহোদয় সিদ্ধান্তটা দেবেন তার ফেলো যেসব জাজ আছে তাদেরকে নিয়ে যে প্রিন্স ভাই আমি আপনাকে যেটি জানতে চাই সেটি হচ্ছে যে এরই মধ্যে সনাতন ধর্মদের পক্ষ থেকে ওনাদের কোনো কোনো সংগঠন মানে চ্যালেঞ্জ করেছেন যে ওনারা কোনোভাবেই মানে নির্বাচন প্রতিহত করবেন এবং এতে যদি কোনো ধরনের পরিস্থিতি পরিস্থিতি তৈরি হয় তার জন্য মানে প্রশাসনকেই তার দায় দায়িত্ব নিতে হবে সব মিলে আপনি কোনো এটা সমাধান দেখেন কিনা এখন পর্যন্ত না আমি অবশ্যই প্রথমত হচ্ছে যে আমাদের যে এই যে ধর্মীয় সংখ্যালঘু ভাইয়েরা তারা যে স্পিরিটটা শো করেছে এটা তাদের একটা স্পিরিচুয়াল এটাকে তো সমর্থন করি আমি আমাদের দিক থেকে কথা বললাম কিন্তু আমি মনে করি সমাধানটা আছে আমি একটু এই কথাটা পাশাপাশি আমি একটু যোগ করি সেটা হচ্ছে যে মানে বলেছেন যে মানুষ আস্থার জায়গা থেকেই আদালতে যায় কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে মানে আমাদের এখানে মানে এই এরকম একটা ইস্যু নিয়ে আদালত পর্যন্ত যেতেই বা হবে কেন আচ্ছা আমি সেই উত্তর দিচ্ছি আমি আগেও বলে গেছি আমি আদালতে পরে আসি আমি বরঞ্চ মানে একেবারে ফ্রাঙ্কলি বললে ধরেন আইনগত অনেক কিছু তো আমাদের সবটা যে ভালো জানি তা তো না শুনে জানতে হয় আমরা প্রথম দিকে ওই পয়েন্টটাকে গুরুত্ব দিচ্ছিলাম ব্যারিস্টার তানজিম যেটা বলছেন যে আমরা ছাব্বিশ তারিখে ডিমান্ড উত্থাপন করার পরও আমরা ভাবছিলাম যে নির্বাচন কমিশন একটা ঘোষণা যখন দিল আমি আগেই বলেছি আগে থেকেই এটা জানার পর পরই তারা তখনই শিডিউলটা ঠিক করতে পারতো আর একটা অভিজ্ঞতা নিতে যেটা উনি দৃষ্টি আকর্ষণ করলেন কারেক্টলি যে আমি যখন নানা সংকটে আসি আমার হাতে তো একটা না হাতের পাশ রাখতে হয় নির্বাচন কমিশন হাতের পাশে রাখছিল না এগুলো তাদের বিবেচনা করা উচিত ছিল সেটা অন্য আলোচনা আমাদের সবার জন্য একটা অভিজ্ঞতা ওই যে বললাম যে লাস্ট ডে না করে যদি আরো এক দুই দিন আগে চিন্তা করতো হালতো কোনো কারণ হলে পেশেনা আগান চিন্তা করতে হবে সেটা একটা দিক কিন্তু আমার বিবেচনায় প্রথম দিকে যে গুরুত্বপূর্ণ পয়েন্টটাকে ভেবেছি এখনও আমি সংশয়মুক্ত হচ্ছে না ওনারই কথায় যদিও এই টকশোর আগে ওনার সাথে একটু পরামর্শ করেছিলাম তখন তো একটু সংশয়মুক্ত ছিলাম যে কোনো কারণে ধরেন বাস্তব কারণ যা তাদুটো নির্বাচনের এটা শিডিউল করতে হবে আমাকে যদি বলেন আমি তাই দেখি রিশিডিউল হবেও আমি এটা প্রত্যাশা এখন আমার পয়েন্টটা হচ্ছে যে ধরেন এটা রিশিডিউল করে দিল আমাদের শিক্ষা বোর্ডের সাথে কথা বলে হয়ে বা যে কোনো দিন পরে এইখানে কোনো আইনগত ফাঁকফোকর আছে কিনা আমাদের কেউ মানে কি বলে স্বার্থাসী গ্রুপ কেউ একজন যে কোর্টের দ্বারাগ্রস্ত হলো কোর্ট তখন কোর্ট তো অনেক ক্ষেত্রে অন্ধ কোর্টান কোর্ট অর্থে যে সে তো কাগজপত্র দেখে অনেক কিছু দেখে না কাগজটাই সে দেখবে তারকে উত্থাপন কীভাবে করা হচ্ছে কোন এভিডেন্স শো করতে পারছে তার উপরে সে ওইটার কারণে দেখা গেল নির্বাচন নিয়ে একটা সংকটে ফেলে দিল পুরো নির্বাচনে স্টপ হোক বা পরে চলে যাওয়ার একটা সংকটে পড়লি এইরকম কোনো জায়গা আছে কিনা এই ব্যাপারে আমি এখনও একটু সংশয় আছি কিন্তু ওনার সাথে টকশোর আগে যেটা শুনছিলাম উনি যে ব্যাখ্যাটা বলতে চান যে এই নির্বাচন কমিশনের একটি সেটা আছে তাতে সংকট নাই আমি মনে করি ওই সংকট যদি না থাকে তাহলে নির্বাচন কমিশন তো দেরি না করেই সিদ্ধান্ত আগেই নেওয়া উচিত এরপরও সহজ সমাধান আমাদের দিক থেকে রাজনৈতিক মনে করি এবার আপনার সাথে ওই পয়েন্ট দিয়েই আমি উত্তরে বলি আগেও আমি বলেছি সব ঘটনায় কোর্টে যেতে হবে আমরা এটা মনেই করি না কোর্ট আমাদের শেষ আশ্রয়স্থল কিন্তু এ ধরনের কতগুলো রাজনৈতিক ডিসিশন থেকে কতগুলো সাংগঠনিক ডিসিশন থাকে নানা বিবেচনা করে নিতে হবে রাজনৈতিক ক্ষেত্রেও মানে বিভিন্ন পেশাজীবী সংগঠনের ক্ষেত্রেও মানে মানে এইসব ক্ষেত্রে নিজেরা কেন এই মানে এই স্তর গুলোতে নিজেরা কেন একটা জায়গায় পৌঁছাতে পারি না সেটার উত্তর কিন্তু আমি আগেই বলেছি এইগুলো সংকট আমাকে যদি বলেন আমার বুঝতে হচ্ছে যে সংগঠনটা এটা করে এই সংগঠনটা ওই যে শুরুতে একটা কথা বলেছেন ওইটা আমার মনে হয় আমি যদিও তানজিম হ্যাঁ যেটা তানজিম যেটা বললেন আমি সংশয়ের কথাটা বলতে চাই না সংশয়টা হচ্ছে একটা করলাম ওনার ভাষা দিয়ে যদি বলি যে আমি হেরে গেলাম কিনা আমি ভুল করেছি এটা প্রমাণিত হয় কিনা আমি এটা ভুলের তো কোনো ব্যাপার না

যদি কোনো আইনের ফর থাকে যেহেতু এখানে দেখা যাচ্ছে এখানে আওয়ামী লীগ বিএনপি কমিউনিস্ট পার্টি এখানে শিক্ষক সমিতি সবাই মিলে এখন একমত আমরা ঐকমত্য হয়েছি যে এই তারিখে নির্বাচন করাটা ঠিক না এটা পেছানো উচিত আমি তো মনে করি এখন কোনো যদি কোর্টেরও কোনো ইখতিয়ারের জায়গা বা কোনো সংকটের জায়গা থাকে কোন সাত্যনাশী মহলের এর কোনো সুযোগ থাকবে না আমাদেরকে ঐক্যমত করতে হবে এবং এর জন্য দর্পণ নির্বাচন কমিশন তারে ডায়ালগ করতে পারে কোন ঐক্যমতের ভিত্তিতে সে সিদ্ধান্তটা দিতে পারে তাইলে কোন সুযোগ থাকবে আমি দেরি না করে এখন এটার অবসান করবে কারণ আমরা কিন্তু নির্বাচনের অন্য জায়গায় ঢুকতে চাই সেই সুযোগটা আমাদের করে দেয়া হোক জি মনিাপা আপনার আপনার কি মনে হয় যে মানে সব মিলিয়ে সমাধান কি যারা এই ডেটটা দিয়েছেন প্রশাসন হোক যেই হোক আমরা মানুষ ভুলের ঊর্ধ্বে না কেউ ভুল হতেই পারে তানজিম সাহেব যে কথাটা বলছে যে তারা হয়তো পারে মুসলিম সবাই এটা ওইভাবে খেয়াল করে না এই কথাটাও কিন্তু সত্যি কিন্তু তাদের আরও সেন্সিটিভ সিরিয়াস হওয়া উচিত ছিল আমি এই কথাটা বলবো আর আরেকটা কথা ব্যারিস্টার সাহেব বলছেন যে বিএনপিও তো জানতো না হ্যাঁ ঠিক আছে এখানে ক্যান্ডিডেট যারা যারা প্রায় সবাই মুসলিম আমি প্রিন্সিপাল মনে হয় তো সবাই মুসলিম তো মুসলমান ক্যান্ডিডেটরা জানার কথা না যে কবে কোন তারিখে হবে সরস্বতী পুজো এই সময় হয় এটাই জানে এখন বিএনপি জানতো না কিন্তু বিএনপি যখন জেনেছে বিএনপি এটার ভেতরে কিন্তু বিরূপ মনোভাব প্রকাশ করে না বলছে হ্যাঁ ডেট চেঞ্জ হোক এবং সব দলই যখন ডেট চেঞ্জের পক্ষে তখন এটা নিয়ে রিট করার তো আর কারো যে 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 জিনিসটা নিয়ে টেনশনে আছে সবাই যে কেউ যদি এক্সট্রা প্রচারণার জন্য যদি কেউ দূষারূপ করে যদি কেউ একটা রিট করে কোনো মামলা ঠুকে দেয় সেখানে পাল্টা সবাই যখন ক্যান্ডিডেটরা যখন সবাই একমত হয় তখন প্রবলেম হয়ে আমার মনে হয় না তাদের সাথে কথা কথা যে আপনারা কি চান কথা বললে এইটা সেনসিটিভ জায়গা এখানে কেউ আমার মনে হয় না কোনো প্রার্থী এটা নিয়ে কোনো বিরূপ কোনো কথা বলবেন তো সেই জায়গাতে চিন্তা করে আমি মনে করব যে এটা করা উচিত আরেকটা জিনিস যেটা বলছেন আমি শুধু এমপি ছিলাম তা না আমার তো পড়তেও তো হয়েছে টিকটক তো কিছু পড়ি হয়তো বা আমি অনেক শিক্ষিত না হতে পারি কিন্তু কিছু তো লেখাপড়া করি সঠতা এবং ভুল দুটার মধ্যে অনেক বড়ো পার্থক্য বিএনপি সঠতা বা আমি সঠতা করেছি এটা কিন্তু একটা চরম পর্যায়ে নিকৃষ্ট গালির পর্যায়ে পড়ে আপনি যে কথাই বলেন না কেন সংসদে যখন মিথ্যাবাদী বলে ওটা এক্সপাঞ্জ হয় অসত্য বলে এক্সপাঞ্জ হয় না তো যেভাবেই বলেন বিএনপি সঠতা জানে না সঠতা জানে না বলেই সরকারি দল জাতীয় নির্বাচনের সময় সাত দফার কথা বলে ওখানে নিয়ে খাইয়েছিল ইলেকশনে যাবে দফা মানবে কোনোটাই মানে নাই তারপরেও বিএনপি নির্বাচন করেছিল তো সঠতা কারা করে যারা তিরিশ তারিখে ভোটটা উনত্রিশ তারিখ রাতে দেয় যারা ভোটটাকে এই দেশ থেকে তুলে দিয়েছে ভোটের কথাই নাই এখন এবং ভোটে জানতে এটাও না বুঝতে পারে যে ভোট হচ্ছে কি হচ্ছে না সেটার জন্য যখন ইভিএম যখন পরিত্যক্ত আমার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া যে জিনিসটাকে পরিত্যক্ত করে ভাগারে ফেলে দিয়েছে সেটাকে আমরা টুকিয়ে টুকিয়ে নিয়ে এসেছি তো সঠতার চেষ্টা তারাই করে যারা যে জিনিসগুলোতে মানুষের দৃষ্টি এড়ানো যায় সঠতা সেটা সঠতার আশ্রয় নয় সো বিএনপি সঠতার আশ্রয় নিতে পারে না বলে বিএনপি এত জনপ্রিয়তা হতে পারে আমরা ক্ষমতা পাচ্ছি না এটা কোনো যে কোনো ফেসিস সরকারের সময় ক্ষমতা পাওয়া এত সহজ না এত সহজ না এবং ফ্যাসিস্ট সরকারের সাথে যারা থাকে এটাও বলি ফেসিস্টের জীবন কিন্তু আজীবন না। আমাদের সময়ের জন্য কারোর জন্যই কিন্তু আজীবনের জন্য না আজকে আপনার চেয়ার আছে তো কালকে নাও থাকতে পারে আমার নাও থাকতে পারে আমার নাই এটাও সত্যি। কিন্তু চেয়ার রিভলভিং চেয়ার যে ঘুরবে না তার কিন্তু তখন সেই বুদ্ধিজীবীরা কোথায় যাবে? হয়তো আমরা দলকানা বা দল করি আমরা আজকে জেলে থাকব কালকে ফুলের মালা আর জুতোর মালা আমাদের পাশে থাকবে কিন্তু বুদ্ধিজীবীরা তাদেরও কিন্তু বোঝা উচিত যারা বুদ্ধির ভিতরে থাকে আকাম দলীয় নেতাদের দিয়ে করে যেমন আওয়ামী তেমন বিএনপি দিয়ে করে আমি সবচেয়ে তারাই যারা পিছনে থেকে কলকাঠি নারে। এবং যারা এই দেশের ওই নামে বুদ্ধিজীবী আমি তাদেরকে ভয় পাই দেশের জন্য দেশের স্বার্থের জন্য সেই জায়গা থেকে বলছি বিএনপি সবসময় স্মরণ পক্ষে ছিল বিএনপি সবসময় ভালোর পক্ষে ছিল আমরা এখনও তাই আছি এবং আমরা আশা করি যে এই জায়গা থেকে যেটা সিএসি বলেছিলেন যে যদি দল সবাই চায় যে ইভিএম চাই না তাহলে আমি থেকে সরে উনি কিন্তু আবারও কথা বরখালাপ করেছেন উনি কিন্তু সরে আসেন নাই সর্বোচ্চ যারা যে কয়েকজন দল ওখানে সেই দিন তার সাথে মিটিংয়ে ছিল তার চেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠরা কিন্তু এই ইভিএম এর পক্ষে ছিল না তারপরেও কিন্তু উনি ইভিএম এর মধ্যে আছে যে ইভিএম থেকে সরার কোনো তার নাকি উপায় নাই কিন্তু ইভিএম একটা ফটকাবাজি ব্যবসা আমি আবারও বলছি ইভিএম থেকে আপনাদের মাধ্যমে আমি সমস্ত জাতিকে জানাচ্ছি ইভিএম থেকে সরে আসা উচিত সরকার একটা সিরিয়াস একটা জঘন্যপন্থায় পা দিতে যাচ্ছে এটার জন্য একদিন তাকে সাফ করতে হবে একদমই মিনিট খান এক সময় আছে তানজিম ভাই বলবেন নাকি পিন্স ভাই না আমি একটা কথাই খালি ভুলি যে এই বিতর্কের অবসান আমরা কালকে সকালেই আমরা দেখতে চাই দেখে নির্বাচনী উন্নন্ন আলোচনার মধ্যে আমরা ডুবতে চাই যে সরকার ব্যবস্থা কি হবে ইভিএম এর সংকট কিভাবে দূর হবে জনগণের ভোটাধিকার যাতে নিশ্চিত কিভাবে হবে আমরা সেই জায়গাটা যেতে চাই আশা করি নির্বাচন কমিশন সেই দায়িত্বশীল ভূমিকা পালন করবে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনের যে বিষয়টা বোঝা উচিত এই মুহূর্তে সেটা হচ্ছে যে বিএনপি আওয়ামী লীগ এবং সাধারণ জনগণ প্রত্যেকে বলছে যে তারা যে সিদ্ধান্তটা দিয়েছে তিরিশ তারিখের বিষয়ে সেটা তাদের ভুল ছিল কারণ এবং তাদের এটা ওভারসাইড হয়েছে এবং তাদের উচিত বিষয়টা নিয়ে সমাধান করা এখন এখন এই বিষয়টা নিয়ে যদি সমাধান কর বিএনপি নির্বাচন কমিশনের এই কনফিডেন্স যদি থাকা উচিত যে সাধারণ জনগণ সবাই যখন এই বিষয়টার পক্ষে তাহলে তাদের উচিত এটা ৩০ তারিখের পরিবর্তে রোববারে নিয়ে যাওয়া এবং আপনার শিক্ষা বোর্ডকে বলা ভাই তোমরা তোমাদের পরীক্ষাটা একদিন পিছিয়ে দাও এবং আমরা ইতিপূর্বে অনেকবার দেখেছি যে আপনার এই পরীক্ষার কারণে বিভিন্ন কারণে পিছিয়েছে আপনারা তিনজন কি অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাদেরও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয় আগামীকাল আবারও দেখা হবে রাত দশটায় দেখার আমন্ত্রণ রইল শুভরাত্রি